যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পাথারকান্দির টিলা গাঁয়ে। সোমবার সকালে এক অকৃতদার যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পাথারকান্দির থানাধীন ফরিদকুনা দোহালিয়া জিপের 4 নং ওয়ার্ড টিলা গাঁয়ে। এ কাণ্ডে মৃতের নাম মুজিব হোসেন, বয়স 26, পিতার নাম আব্দুল হেকিম। সোমবার সকালে বাড়ির পাশে একটি কুলগাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে তার নিথর দেহ ঝুলতে দেখে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। পরে পাথারকান্দি সার্কেল অফিসার সহ স্থানীয় পুলিশ তদন্তে নেমে মৃতদেহ এনকোয়েস্ট করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হসপিটালে প্রেরণ করেন। এ কাণ্ডে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন যে এ যুবককে প্রাণে মেরে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে। বিষয়টি নিয়ে তদন্তকারী পুলিশ অফিসারকে প্রশ্ন করলে তিনি জানান যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এ যুবকের মৃত্যু রহস্য সম্পর্কে এ মুহূর্তে বিস্তর কিছুই বলা যাবে না। ময়নাতদন্তের পর পুরো রহস্য জানা যাবে। উক্ত যুবকের আত্মঘাতীর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে মৃত যুবকটি কিছুটা ভবগুণী প্রকৃতির ছিল। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন। ইনি অত মানুষ, ইনি কিন্তু হয়েছে আপনারা জানো ইনি কিচ্ছু সকালে মারা গেছে কেন আইসি যাওয়ার পরে শুনলাম, মানে তার মেন্টালি প্রবলেম আছে দুর্গ সাথে। আচ্ছা আচ্ছা, মেডিকেল চলে ওটাও মানে কালকে রাত্রে কোথাও পাইছে নিজে দুধ কম হয়েছে আমার কাছে, দুধ আরো দুধ দিয়েছি বলে নর্মাল বোঝা গেছে। প্রজন্ম মাস পরে তার এক গরম পাওয়া গেছে, প্রজন্ম মাস পরে ঘুমাইছে, ইস্কানোর মাসও তার মা উঠেছে। তখন উজু পড়ার সময় যখন দরজা খুলে দেখি করোনা দিকে ডাকছেন, দেখিয়া ওদিকে আইসেন উজু পড়ার লাগে আইয়া দেখুন। আত্মহত্যা মনে করো আজকে হয়ে গেছে, এর আগে কোনো বেলা ট্রাই করা হয়েছিল নিজে আত্মহত্যা? আর মানে প্রবলেম হইলে বাইরে কম চলে। এই জায়গাটা বসে দলিয়া ফরিদকুনা জিপি 4 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড। আর একটু সবচেয়ে দুঃখের খবর যে আমরা ধরুন মানে একদম যুবক বাইটা আত্মহত্যা, 26 বছর। আর আমরা হাতাহান্দির প্রশাসনের পক্ষ থেকে আমরা যে সেকেন্ড অফিসার আইসেন আর এবং ফাতান্দির আমরা সার্কেল অফিসার আইসেন, আর তান তার মুক্তি আপনারা শুনবা মানে 1-2 মিনিট লাগে। আর এই জায়গাটা আপনারা অ্যাড্রেস আইলে সইন।